আসানসোল দক্ষিণ থানার ডামরা ওয়ার্কশপ এলাকায় ওভারলোড বালি গাড়ি চলাচলের জন্য রাস্তার বেহাল দশা। এই অভিযোগ তুলে বেশ কয়েকটি বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযোগ, দামোদর নদী পার থেকে বালি তুলে বড় বড় গাড়ি করে এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, এর ফলে রাস্তার বেহাল অবস্থা হয়ে যায়, তাই এদিন বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়েছে। তাদের দাবি, অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে। আজকে আপনারা এই গাড়ি দাঁড় করেন? আমাদের হচ্ছে রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আমাদের এখানকার পাবলিক একদম পরেশানি হচ্ছে। আমি এই ওয়ার্ডের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আর আমাকে সব দিক থেকে কথা শুনতে হচ্ছে। এই এলাকার মানুষ আমাকে বলছে যে তোমরা পার্টির লোক হয়ে কী করছো, চুপচাপ বসে আছো। আমি বললাম আমাদের কোনো মতলব নাই ভাই, আমাদের রাস্তার জন্য আমরা আজকে গাড়িগুলোকে দাঁড় করে রেখেছি, আমাদের রাস্তা ক্লিয়ার করুক, রাস্তা ভালোভাবে যাতে মানুষজন চলাফেরা করতে পারে। আজ সকালে মর্নিং ওয়াকের জন্য যাচ্ছিল মানুষ, তারা যেতে পারছে না। আচ্ছা, এই রাস্তায় কোনো গাড়ি ঢুকার ঢুকতে চাইছে না, একদম বলে দিচ্ছে না ওই রাস্তায় আমরা যাবো না, কোনো গাড়িওয়ালা আসতে চাইছে না এই রাস্তায়। তাহলে এখানকার মানুষের কী অবস্থা হবে? আমরা সেই কারণে আজকে আমরা গাড়ি দাঁড় করে রেখেছি। আমাদের কোনো মতলব নাই গাড়ি দাঁড় করানোর, গাড়ি চলুক, রাস্তা আমাদের ক্লিয়ার হওয়া চাই। রাস্তা ভালো হলে আমাদের গাড়ির সঙ্গে কোনো ইয়ে নাই, সম্পর্ক নাই, গাড়ি অন্য রাস্তা দিয়ে নিয়ে যাক। এতদিন ধরে চলছে বালি, আপনারা তো আরেকবার করেছিলাম, তখন ওই ইট পাথর দিয়ে কোনো রকম রাস্তাটা করেছিল, পাইপ লাইন ফেটে গেছিলো, ওইটাকে বানিয়েছিল ওরা, তখন আমরা ছেড়ে দিয়েছিলাম, চলছিল গাড়ি। কিন্তু এইবারে একদম টোটাল কড়াপাড়া পর্যন্ত, আমাদের ওয়ার্কশপ থেকে ওয়ার্কশপ টু কড়াপাড়া পর্যন্ত টোটাল রাস্তাটা ড্যামেজ হয়ে গেছে একদম। আর এই হেভি ওয়েট গাড়িগুলো চলছে, 12 চাকা, 14 চাকা গাড়ি, 16 চাকা পর্যন্ত গাড়ি চলছে, এই গাড়িগুলো রাস্তা ভালো থাকবে? এটা ওই হাইওয়ে রাস্তা নয়? আপনারা কি কাউন্সিলরকে জানিয়েছেন মিনা? হ্যাঁ, একদম কাউন্সিলরকে, কাউন্সিলর আসছেন এখন, কাউন্সিলর বললো আমি 10 মিনিটে ঢুকছি। আপনার নাম? আমার নাম গোবিন্দ হাসদার। সৌমিত্র বাঙ্গুরী, রিপোর্ট টাইমস বাংলা।